হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন আমি আছি এমডি তারেক স্মল এডুকেশন ডট বিডিতে আপনাদের সকলকে স্বাগতম আজকের যে ভিডিও টপিক্স ক্লাস ফোর সেকশন সেভেনের মৌলিক সংখ্যা নিয়ে সো চলো দেখে নেওয়া যাক এতদিন আমরা খাতা কলমে খাতায় দেখছি এবং আমি খাতায় বোঝাইছি এবং আজকে মূল বই মানে বোর্ড বই থেকে চলো শিখে নেওয়া যাক আশা করি সকলেই মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে দেখি কি লেখা আছে এখানে আর সকলে হয়তো মৌলিক সংখ্যা কি আগে পরে শুনছো চলো আজকে আরেকবার দেখে নি ওনাদের মতো করে ওনারা যেভাবে লিখছে আর কি বলছে পাশের সকে দেখানো দুই তিন পাঁচ সাত সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই কথাটা একটু খেয়াল করো এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনিয়োগ নেই আচ্ছা গুণনিয়োগটা কি আমরা অবশ্য আগের ভিডিওতে দেখছি তার জন্য আমরা এখানে সহজেই বুঝে নিতে পারি যে সংখ্যাগুলো দুই তিন পাঁচ সাত যেমন দুই তিন পাঁচ সাত এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই আমরা জানি যে গুণনিয়োগ মনে করো যদি আমরা এখানে যদি বিষ লেখি বিষের গুণনিয়োগ বলতে কি বুঝতাম এক গুণ বিষ এটা হচ্ছে একটা এখানে দুইটা তারপরে আছে দুই গুণ দশ তারপরে আছে চার গুণ পাঁচ এইভাবে না তার মানে কি এই সব কয়টা এই সব কয়টা হচ্ছে বিষের গুণনিয়োগ আচ্ছা আর ওনারা বলছে যে পাশের শখের দুই তিন পাঁচ সাত সংখ্যাগুলোর একও ওই সংখ্যা ব্যতীত মানে এখানে বলছে ধরো আমরা তিন ধরলাম তিন মানে এই সংখ্যাটার অন্য কোনো গুণ নিয়োগ নেই মানে এক এবং এই তিন ছাড়া যেমন এক গুণ তিন অন্য কোনো গুণনীয়ক লিখতে পারি আমরা যে ওই দুইটার গুণ ফলের সমান এটা হবে না তার জন্য বলছে অন্য কোনো গুণনীয়ক নেই তো কথাটা আমরা খাতা কলমে দেখে নিলাম এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা আচ্ছা কোন সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই অথবা অন্য কোনো গুণনিয়োগ থাকে না ওগুলোকে মৌলিক সংখ্যা বলে আবার যে সংখ্যাগুলো এক অথবা মৌলিক সংখ্যা নয় কি বলছে খেয়াল করো এক অথবা মৌলিক সংখ্যা নয় তাদেরকে যৌগিক সংখ্যা বলে তাদেরকে যৌগিক সংখ্যা বলে এখানে বলছে চলো একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করি এটা এখানে কি আছে একবার পরে নিলে ভালো হয় এক নম্বরে আছে এক কে বাদ দি মানে এই যে বক্সটা আছে এই বক্সের কিছু উদাহরণ দিছে এখানে মানে কিছু লেখা দিছে দুইয়ের উপর বৃত্ত দি এর চেয়ে বড় গুণিতকগুলো দুইয়ের উপর বৃত্ত দিই অবশিষ্ট সংখ্যাগুলো থেকে তিনের চেয়ে বড় তিন এর গুণিতকগুলো বাদ দিই একইভাবে অন্য সংখ্যাগুলোর গুণিতকগুলো বাদ দিতে থাকে যেমন এখানে বলছে ওনারা এক থেকে একশো পর্যন্ত মানে এদিকে দশ পর্যন্ত লিখছে তারপরে এগারো থেকে বিশ একুশ থেকে ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ এভাবে একানব্বই থেকে একশো পর্যন্ত লেখার পরে ওনাদের নিয়ম অনুযায়ী এককে তো বাদ দিলামই তারপরে এ থেকে প্রত্যেকটার গুণ প্রত্যেকটাকে কেটে দিছে এরপর চার এরপর ছয় এরপর আট এরপর দশ তারপরে এইভাবে করে প্রত্যেকটা কাটা দেওয়ার পরে দেখো যে এখানে কি কি বেঁচে আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ মানে এইভাবে যে সংখ্যাগুলা বেঁচে আছে ওগুলা গিয়া মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক সংখ্যা দেখো এখানে একটা কথা লিখে ফেলছে অলরেডি যে আমাদের চারের গুণিত গুলোকে বাদ দিতে হবে না মানে চারের গুণিত গুলোকে বাদ দিতে হবে না কারণ তার কারণ হচ্ছে চারের গুণিতগুলো দুইয়েরও গুণিতক মানে চারেরা যেগুলো গণিত ওগুলো দুইয়েরও গুণিতক তার জন্য চারের গুণিতগুলো বাদ দেওয়ার দরকার নেই তার জন্য এখানে তো একটা নি কেটে দেওয়া হয়ে গেছে আচ্ছা সো চলো এই পেজে চলে যায় এই পেজে কি লেখা আছে আমরা এতক্ষণ দেখলাম যে গুণনিয়োগ মানে মৌলিক সংখ্যাকে শিখে নিলাম গুণনিয়োগের মাধ্যমে আচ্ছা মৌলিক সংখ্যা আচ্ছা একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপ রোগ কি বলা হয়েছে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপ আচ্ছা আমরা কেন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা শিখব খুব সুন্দর একটা কথা বলছে যে আমরা কেন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা শিখব তার কারণ আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনিয়োগকে বিভক্ত করতে পারি কি বলছে আবার শোনো মৌলিক সংখ্যার গুণনিয়োগকে মৌলিক গুণনীয়ক বিভক্ত করতে পারি অন্যভাবে বলা যায় যে মৌলিক সংখ্যার ধারা যৌগিক সংখ্যা গঠন করা যায় কি বলছে মৌলিক সংখ্যার ধারা যৌগিক সংখ্যার গঠন করা যায় মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কথাগুলো একটু মনোযোগ দেওয়া শুনো আর একবার বলছি মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি উদাহরণস্বরূপ কিছু দিছে যেমন দুই তিন পাঁচ সাত ও এগারো হচ্ছে মৌলিক সংখ্যা যা আমরা এই পাশের চার্টে দেখে নিছি যে দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হ্যাঁ বাকিটা তো আসেই জাস্ট ওগুলো দেয় নাই শুধু কয়টা দিয়ে বোঝানোর চেষ্টা করছে তারপরে বলছে যেমন চার চার একটা যৌগিক সংখ্যা এই যৌগিক সংখ্যাকে যেখানে আমরা দেখছিলাম এই যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভেঙে ভেঙে দিয়েছে যেমন চার দুই গুণ দুই দুই দুগুণে চার তাহলে চার দুই কিন্তু মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাটাকে মৌলিক সংখ্যা দ্বারা ভেঙে দিয়েছে আবার বারো বারো যৌগিক সংখ্যা কিন্তু এটাকে মৌলিক দ্বারা বিভক্ত ভাঙা হয়েছে যেমন দুই গুণ দুই গুণ তিন দুই দুগুণে চার তিন চারে বারো কথাটা কিভাবে আসছে চলো একবার খাতায় দেখে নিই যে এই যে এটা দেখা যাচ্ছে হয়তো বা বারোটা আচ্ছা একে বারো সমান সমান এখানে কত আছে দুই গুণ দুই গুণ তিন আচ্ছা দুই গুণ দুই গুণ তিন তাহলে কিভাবে বারো হয় যেমন দুই দুগুণে চার এইটা ধারা এটার গুণ করব প্রথমে কারণ এটার মাঝখানে গুণ আছে দুই দুগুণে সরি এখানে যদি চার লিখে ফেলি একসাথে চার তারপরে এই মাঝখানে গুণ চিহ্ন আছে তিন আবার দিই তিন চারে বারো দেখো হয়ে গেছে কারণ সহজ হয়ে গেছে তার অনেক মৌলিক সংখ্যা দ্বারা মৌলিক সংখ্যা গুণফলের মাধ্যমে এখানে যৌগিক সংখ্যাটাকে গঠন করা গেছে আবার এটাকে ভাঙলে এই মৌলিক সংখ্যাগুলো বের হতো এটার জন্যই এখানে এগুলা বলা হয়েছে যে মৌলিক সংখ্যা আমরা কেন শিখবো মৌলিক ও যৌগিক সংখ্যা আচ্ছা দেন আজকের যে বোঝার বিষয়টা এটা হচ্ছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা অবশ্য আমরা এতক্ষণে বুঝে গেছি যে মৌলিক সংখ্যা কেন আমরা শিখব তো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগছে যদি ভিডিওটা দ্বারা কোনো উপকার করতে পারি ভিডিওটা দ্বারা যদি কোনো হেল্প হয় আপনাদের তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন আল্লাহ হাফেজ